আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিযামাতে ডুবে আছি সবাই খালির গানে চুনিত তাসবিহ কলরা তাসবিহ কলরা আল্লাহ আমার রব এই রবই আমার শা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানায় অনেক অনেক প্রিয় শুভেচ্ছা শুরু হল অ্যান্টিবায়োজ এবং লাভ হিল নিবেদিত জুমাবাড়ি লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় কেন এই জীবন চলুন তাহলে জিজ্ঞাসাার আলোচিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আলাইকুম আসসালাম ঢাকা থেকে মিশু জি আমার প্রশ্ন আমার আম্মা স্ট্রোকের রোগী তার আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন জি আমার আম্মা স্ট্রোকের রোগী তার একসাথে অবশ্য আমার আম্মার চুল বয়কাট করে কেটে দিয়েছি সে নিজে চুলগুলো আসতে পারে না সামলাতে পারে না খাওয়ার সময় মুখে চোখে চলে যায় এমন অবস্থায় তার চুলগুলো এভাবে ছোট করে কাটা কি ঠিক আছে শরীর মানে চুল কাটানো না চুলগুলো ছোট করে কেটে দিয়েছি তার এক হাত অবশ হয়ে গেছে স্ট্রোকের কারণে সে আসতে পারে না আবার চোখে মুখে চলে যায় সরাতে পারে না

ধন্যবাদ আপনাকে তিনি যদি চুল সামলাতে না পারেন অথবা চুলের যেই পরিচর্যা করার কথা সেটা করতে না পারেন তাহলে অন্য কেউ সহযোগিতা করতে পারেন কিন্তু নারীদের বয়কাট করা হারাম সুতরাং সেক্ষেত্রে আপনারা যদি করে থাকেন এ কাজটি ভুল করেছেন তিনি অসুস্থতার কারণে যদি চুল যেভাবে পরিপাটি করে রাখা দরকার সেভাবে যদি গুছিয়ে রাখতে না পারেন আপনাদের করণীয় ছিল যে কোনো আপনার সহযোগিতা করার জন্য যেহেতু তিনি স্ট্রোকের রুগী তাকে তো অনেক কাজেই সহযোগিতা করতে হবে তো চুলের ব্যাপারে সহযোগিতা করতে পারেন পারতেন কিন্তু বয়কাট চুলের জন্য নারীদের করা হারাম এখন এই হারাম কাজটি আপনারা যদি করে থাকেন তাহলে আপনারা ভুল করেছেন আপনাদের উচিত হচ্ছে আল্লাহ তার কাছে তবা করা চুল ছোটো করা যেত যদি অনেক বড় হয় সেক্ষেত্রে ছোট করা যেত কিন্তু বয়কাট করা মেয়েদের জন্য নারীদের জন্য হারাম আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক ফজিলত সুরাতুল বাকারায় শেষ দুই আয়াত এর ফজিলত অনেক অনেকগুলো ফজিলতের মধ্যে প্রথম ফজিলত হচ্ছে যদি কেউ সুরাতুল বাকারায় শেষ দুই আয়াত তিনি ঘুমের আগে তেলাওয়াত করে ঘুমান তাহলে সারা রাত জেগে তাহাজ্জুদের নামাজ নফল নামাজ পড়ার যে ফজিরত রয়েছে সেই ফজিরত তিনি পাবেন তাহলে বুঝা যাচ্ছে যে এর ফজিরত কত বেশি সুরাত বাকার শেষ দুই আয়াতের মধ্যে এই ফজিরত রয়েছে দ্বিতীয়ত সুরতুল বাকারায়ের শেষ দুই আয়াত যদি কেউ পড়ে এবং সে ব্যক্তি যদি সকাল সন্ধ্যা সকাল অথবা সন্ধ্যা অথবা রাত্রে তেলাওয়াত আবাদ করে থাকে তাহলে সকল প্রকার অনিষ্ট দুষ্টিনের প্রভাব এবং তাবিজ কবচ সহ জাদু টোনার যে প্রভাব রয়েছে সেটা থেকে নিজেকে হেফাজত করতে পারবেন এর কোনো প্রভাব তার উপর বিস্তার করবে না সুতরাং এই দুটি আয়াত অনেক বেশি গুরুত্বপূর্ণ রসল সাল্লাহাম সেদিকে ইঙ্গিত করেছেন বলেছেন যে আল্লাহ সুবাহতালা সুরাতুল বাকারের শেষ দুই আয়াত আল্লাহ রব্বুল আলমী এটি হচ্ছে আল্লাহ তালার আর্শের নিচে যে দনভান্ডার রয়েছে সেই দর্মান্ডারের অন্যতম একটি যেটা আল্লাহ সুবাহতালা কোরআনে করিমে এই দুটি আয়াতের মধ্যে অবতীর্ণ করেছেন সুতরাং এর আয়াতগুলো যদি কেউ তার আওয়াত করেন তিনি বুঝতে পারবেন যে এখানে আল্লাহ সুবাহতালা কী রেখেছেন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আয়াত যেটি নিয়মিত কউতে तिलावत করলে তিনি অনেক ফজিলত লাভ করতে পারবেন প্রিয় দর্শক আমরা সুরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত সম্পর্কে জানলাম নতুন প্রশ্ন যাচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়া আলাইকুম আসসালাম আমি বলছিলাম রাজবাড়ী থেকে জি ভাইয়া বলুন আপনার প্রশ্নটা হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি দান করতে পারবে কিনা মানে আমাদের আমরা অনেকে রিন থাকি তো রিন অবস্থায় অনেক লোক এসে হাত পাতে তো হাত যখন বিজ্ঞাপ চায় সে সময় আমরা দান করলে কি আমরা এই দানটা কি ঠিক হবে কি না আর কোন প্রশ্ন আছে হ্যাঁ আমার দ্বিতীয় প্রশ্ন আমার বোন একটা মানত করেছে একটা পীরের বাড়ি ওই খাসি একটা মানত করেছে খাসি দিবে তো তার সন্তানের ভালো থাকার জন্য মানত করছিল একটা খাসি দিবে তো

যদি ঋণ পরিশোধ করার মতো যোগ্যতা থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ঋণ পরবর্তীতে পরিশোধ করতে পারবেন কিন্তু কেউ যদি তার কাছে এসে সাহায্য চান অথবা কোনো অভাবী ব্যক্তি অভাবের জন্য কোনো দরখাস্ত করেন সেক্ষেত্রে ওই ব্যক্তির জন্য যাই যাচ্ছে তিনি দান করতে পারবেন দান করতে কোনো বাধা নেই তবে উত্তম হচ্ছে যেটা সেটা হলো এই যিনি ঋণগ্রস্ত তিনি আগে নিজেকে ঋণমুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন মানে দেখা গেলো যে ঋণকে রেখেই তিনি দুনিয়ার সব কাজ করতেছেন কিন্তু ঋণটা তার মাথার উপর রেখে দিয়েছেন এর কারণ হচ্ছে আমরা অনেকেই আমাদের সমাজে আছি যারা ঋণের যে ভয়াবহতা ঋণ যে কত ঝঘন্যতম একটি কাজ ঋণের কারণে যে আল্লাহ সুন্নতলা সর্বোচ্চ গ্রেড থেকে ইমানদার ব্যক্তিকে সর্বনিম্ন গ্রেডে নামিয়ে দিবেন এই যে বিষয়গুলো এগুলো সম্পর্কে আমাদের জানা নেই ফলে আমরা ঋণ রেখে সব কিছু আমরা করতে পারি শুধু মাসালা জিজ্ঞেস করার জন্য আসি যে ঋণ রেখে দান করা যাবে কি না দশ টাকা পাঁচ টাকা ফকির মিসকিন কিনা অভাবই তাদেরকে দান করা যাবে কি না কিন্তু সব কাজ করতে কোনো অসুবিধা নেই এটা একেবারে ভুল ধারণা ভুল কনসেপ্ট খেয়াল রাখতে হবে ঋণ যথাসম্ভব পরিশোধ করার জন্য সর্বোচ্চ প্রয়াস প্রচেষ্টা চালাবেন কোনো ব্যক্তির জন্য জায়জ নেই যে তিনি ঋণটা নিজের মাথার উপর রেখে দিয়ে তারপরে তিনি অন্য কাজ করবেন সেক্ষেত্রে যদি মানে ঋণের জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে যে টাইমে তিনি ঋণ পরিশোধ করবেন সেই টাইম পর্যন্ত অপেক্ষা করতে পারবেন এবং ওই টাইমে তিনি ঋণ পরিশোধ করে দেবেন আর এর মাঝে যদি কোনো ব্যক্তি তার কাছে কোনো কারণে ছোটোখাটো সাহায্য চায় সহযোগিতা চায় দান চায় তাহলে দান করতে কোনো বাধা নেই জায়জ রয়েছে প্রিয় দর্শক আমরা জানলাম ঋণ পরিশোধের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে তবে প্রাথ্যিক জীবনে যদি কোনো ছোটোখাটো কেউ দাম চায় সামত থাকলে সে সহযোগিতা আমরা করতে পারবো প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন আপনার বোন মানত করেছেন সন্তানের কল্যাণের জন্য সেটা হয়েছে পীরের বাড়িতে খাসি দেবেন এখন আপনি বলছেন এটা ঠিক না আপনার বোন জানতে চেয়েছে আসলে কি এটা ঠিক না না এই মানত ঠিক নয় এ ধরনের মানত করা শির্খ যদি জানে বুঝে করে থাকেন তাহলে তিনি শির্ক করলেন তিনি তবা করতে হবে আল্লা তালার কাছে প্রত্যাবর্তন করতে হবে এবং তিনি কালের মতো তৌহিদের মাধ্যমে আবার ইমান আনতে হবে আর যদি তিনি না জেনে আন্দাজে মানে যেহেতু আমাদের সমাজে আসলে কোনটা শির্ক কোনটা তৌহিদ কোনটা ইমান কোনটা কুফর কোনটা মুনাফেকি কোনটা দিন কোনটা ইসলাম কোনটা ফাঁসি কিছু কিচ্ছু আমরা জানি না ফলে এক্ষেত্রে যদি না জানা থাকে তাহলে অবশ্যই তিনি হারাম কাজ করেছেন এটি পূরণ করতে হবে না এ ধরনের মানত পূরণ করতে হবে না কি করতে হবে তাহলে করতে হবে কি করতে হবে অবশ্যই তিনি একাধারে তিন দিন সিয়াম পালন করবেন কাফারা তুলিয়ে মিন আদায় করে দেবেন একাধারে তিন দিন সিয়াম পালন করবেন সিয়াম পালন করে এর মাধ্যমে শপথের যে কাফারা আছে সেই কাফারাটুকু তিনি আদায় করে নেবেন তাহলে তার এই মানতের যে বিধান সে বিধান আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তালা আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নটি করুন পরিচয় দিয়ে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আমি আসলে থেকে বলছি আমার নাম সৌরভ আমার দুইটি প্রশ্ন দুটি প্রশ্ন করুন আল্লাহ তারপরে পালক আনার কোনো ইসলামের বিধান আছে কিনা পালক সন্তান পালক সন্তান আনার কোন বিধান আছে কিনা কি বিধান আছে ইসলামের কি বিধান আছে এটা কারণ সন্তান নেই তাহলে কি করতে হবে অন্যের সন্তান

যদি কারো সন্তান না থাকে তিনি কি পালক সন্তান নিতে পারবেন ইসলামের বিধান কি না সন্তান না থাকলে পালক সন্তান বিধান ইসলামের মধ্যে নেই ইসলাম মানে পালক সন্তানের কোনো বিধান ইসলামের মধ্যে নেই কোনো ব্যক্তির জন্য যাইজ নেই যে তিনি সন্তান নেই এই জন্য পালক সন্তান নেবেন সেক্ষেত্রে তিনি আল্লাহ তালার কাছে সবর করবেন ধৈর্য ধারণ করবেন এ হেতে করবেন সব আশা করবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তালার কাছে আর যদি সঙ্গত কোনো কারণ থাকে তাহলে সেটা ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং ডাক্তারের কাছ থেকে প্রয়োজনীয় ট্রিটমেন্ট নেবেন এবং বেশি বেশি করে আল্লাহ তার কাছে দোয়া করবেন কারণ নবীদের আমল থেকে প্রমাণিত হয়েছে নবীরা আল্লাহর কাছে দোয়া করছেন জাকারিয়া আর ইসার দোয়া করেছেন ইব্রাহিম আলী ইসার দোয়া করেছেন সুতরাং সন্তানের জন্য আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করা সন্তান নেই একবার হতাশ হয়ে গেলেন না হতাশার কোনো কারণ নেই কারণ আল্লাহ সুহানতারা যাকে সন্তানদের নেই আল্লাহর রব্বুল আলমিন তার হেকমতের মধ্যে রয়েছে এটা তার জন্য অনেক বেশি কল্যাণের মধ্যে আছে যে কল্যাণ সম্পর্কে আমরা জানি না এক্ষেত্রে তিনি যদি আল্লাহ সুবাহান তালার এই ফয়সালাকে মানে মেনে নেন এবং মনে করেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ফয়সালা তাহলে তিনি আল্লাহ রব্ুল আলমের কাছে অনেক বড় মর্যাদা পাবেন এবং অনেক বড় সব পাবেন বাকি সন্তান পালক নিয়া মানে আল্লাহ সুবাহান তালার সিদ্ধান্ত বা ফয়সালার ক্ষেত্রে একটা সাংঘর্ষিক বিষয় পুরা দিক মানে আল্লাহ তারা আপনাকে সন্তান দেন নাই আপনি মনে করেন আল্লাহ আমাকে সন্তান দেন নেয় জন্য আমি আরেকজনের কাছ থেকে সন্তান পালক নিয়ে নিলাম এটি বিধান নয় সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কারও সন্তান মানে লালন পালন করে থাকেন সেটা আরেকটা বিষয় সেটা যায় ইসলাম যেন একজন ব্যক্তি অভাবী একজন ব্যক্তি কষ্টের মধ্যে আছে একজন ব্যক্তির সমস্যা আছে অথবা একজন ব্যক্তি সন্তান এটাকে কয় মা বাবা নেই এতিম এতিম হয়ে গিয়েছে অথবা সন্তান এটা কি কয় রাস্তায় পাওয়া গিয়েছে ছিন্নমূল এই ধরনের যদি হয় থাকে এদের লালন পালন করা ইসলামী শরীয়তের মধ্যে বৈধ সেক্ষেত্রে লালন পালন করা ইসলামী শরীয়তের বিধান কিন্তু সন্তান হিসেবে গ্রহণ করার বৈধতা ইসলামে একেবারেই নেই ইসলামে এটি হারাম বা নিষিদ্ধ বিষয় কারণ কোন ব্যক্তিকে আপনি সন্তান হিসেবে গ্রহণ করতে পারেন না কারণ সেই ব্যক্তি মানে আপনার কেমত পর্যন্ত সন্তান হবে না যে তো আপনারা তবে লালন পালন করা যাবে লালন পালনের দায়িত্ব নেওয়া দায়িত্ব না ভিন্ন জিনিস একটা চলে লালন পালন দায়িত্বই আর এটা হচ্ছে সন্তানের হিসেবে বিবেচনা করা বিবেচনা করা বা গ্রহণ করা আমরা কোন বিধান ইসলামে পার্থক্যটা আশা করি স্পষ্ট করে উপলব্ধি করলাম প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন যাদের সন্তান নেই তারাও তো আমাদের সমাজে নানা কুসংস্কারে নিমজ্জিত হন ভুল পথে যান আপনি দুটি বিষয় উল্লেখ করেছেন তারা কি তাবেজ নিতে পারবে বা সুতা নিতে পারবে না তাবিজ সুতা এই তাগা ইত্যাদি ব্যবহার করা শিখ এটি জায়েজ নেই তাবিজের মাধ্যমে সন্তান হয় বা সন্তান হতে পারে এই ধরনের ধারণা করাও শিখ সুতরাং যারা কবিরাজ বা কী কী বলছেন এই ধরনের ব্যক্তিদের কাছে যাবেন এবং কবিরাজের এই কথাকে বিশ্বাস করবেন তিনি কুফুরি করলেন তিনি কুহুরি করলেন একেবারে সে স্পষ্ট হাদিসের মধ্যে সোল্লা সাল্লাম সে কথা বলেছেন ফাঁকা দি ক্যাফারা বিমা উনজিলা সাল্লাম হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহম বলেছেন ফাঁকা দিকা ফেরা সেই কুফুরি করল বিজির আলম মহম্মদ মোহাম্মদ যা নাজির হয়েছে তার সাথে সুতরাং এই কাজটি মোটেও করা যায় আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমরা নতুন প্রশ্নে যাচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালাম আমি ফজলুল হক বলছিলাম রংপুর থেকে জি ভাইয়া বলুন আমি একটা প্রশ্ন হচ্ছে যে একজন মুসলমান একজন হিন্দুর সাথে কোলাগুলি করতে পারে কিনা এক দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মসজিদে অথবা অজুখানায় কোন জিনিস প্রাপ্ত হয়ে অর্থাৎ কেউ বলে রেখে গেছে এই জিনিসটাকে মসজিদের ইমাম সাহেব মাইকে বা ইমাম সাহেব মুখে ঘোষণা দিতে পারবে কিনা সংবাদ প্রাপ্তি সংবাদ মসজিদে মাইকে জি জি মসজিদে মাইকে অথবা মসজিদের ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন একজন আমাদের সমাস্ত নানা ধর্ম বর্ণের মানুষ বসবাস করেন প্রতিবেশী থাকেন আপনার প্রশ্ন হলো কোনো মুসলমান কি কোনো হিন্দু ভাইয়ের সাথে কোলাকুলি করতে পারবেন একজন মুসলিম ব্যক্তি হিন্দুর সাথে কোলাকুলি করতে না যাইজ নয় যাই আছে করতে পারবেন আলেমদের ইমিস মাস আলার মধ্যে বিভিন্ন বক্তব্য রয়েছে অথবা কিতাবগুলোর মধ্যে কেউ কেউ বলেছেন যে উত্তম হচ্ছে তাদের সাথে কোলাকুলি না করা কিন্তু যদি কোনো প্রয়োজন দেখা দেয় বা করতেই হয় অথবা সৌজন্যতার বিষয়ে সামাজিকতার কোনো কারণ থাকে তাহলে সেক্ষেত্রে যদি কেউ কোলাকুরি করেন এই কারণে সে ব্যক্তি অপবিত্র হয়ে যাবে অথবা তার এ কোলাকুরি করা হারাম হবে এ বক্তব্য সঠিক নয় বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তার যেই অপবিত্রতা মুশ্বিকের যে অপবিত্রতা রয়েছে এই অপবিত্রতা এটি মানে বাহ্যিক অথবা বস্তুগত অপবিত্রতা নয় এটা হচ্ছে অবস্তুগত অপবিত্রতা মানসিক বিশ্বাসগত বিশ্বাসগত অপবিত্রতা ফলে সে অবস্তুগত অপবিত্রতার কারণে তার এই অপবিত্রতা অন্যকে অপবিত্র করবে না অন্যকে অপবিত্র করবে না সেক্ষেত্রে তার সাথে কোলাকুলি অথবা হ্যান্ডশেক করা এটি যাই আছে তবে আলেমগন বলেছেন যে উত্তম হচ্ছে যথাসম্ভব এড়িয়ে চলা বা যথাসম্ভব বিরত থাকা আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন মসজিদের অজুখানায় যদি কোনো জিনিস পাওয়া যায় হ্যাঁ সেটার কি কোনো ঘোষণা দেওয়া যাবে মসজিদের মাইকে অথবা মসজিদে ঘোষণা দেওয়া যায় নেই এটি হারাম এমনি কোনো জিনিস যদি পাওয়া যায় সেখানে মসজিদের যদি সুনির্দিষ্ট কোনো আলাদা জায়গা থাকে সেখানে মানে বলতে পারে অথবা সেখানে লোকদেরকে জানিয়ে দিতে পারে এটা যাই যাচ্ছে সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে লোকদেরকে বলে দিবে যে একটা জিনিস মুসল্লিদেরকে বলে দিবে যে মসজিদে ঘোষণা নয় ব্যক্তিগতভাবে যে মসজিদের উজুখানায় অথবা মসজিদে একটা জিনিস পাওয়া গিয়েছে যার জিনিস তিনি অমুক জায়গায় যোগাযোগ করতে পারেন মসজিদের অফিসে যোগাযোগ করতে পারেন অথবা মসজিদের ইমামের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু সেটা মসজিদের ঘোষণা আকারে আসবে না মসজিদের ঘোষণা হবে না ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তিগত জিজ্ঞেস মসজিদের মসজিদের মধ্যে এসে বলবে না যে

আমার প্রশ্ন হলো পাঁচ লাখ টাকা বিনিময় একটা ফ্ল্যাট মর্গেজ নিবো মর্গেজের টাকা আমি ভাড়া খেতে পারবো প্রশ্ন আপনার প্রথম প্রশ্নটি আমরা নেই ভাইয়া একটু থামুন আপনার প্রথম প্রশ্নটি স্পষ্ট হয়নি আবার রিপিট করুন তো প্রথম প্রশ্নটি প্রথম প্রশ্নটি হলো আমার এই আমি একটা ফ্ল্যাট মর্গেজ নিতে চাচ্ছি একজন মর্গেজ দিবে আমাকে পাঁচ লাখ টাকার বিনিময় তিন রুমের ফ্ল্যাট আপনি মসজিদে কি মসজিদে পাঁচ লাখ টাকার

এবং সেটা আপনি বুক করবেন এটা আপনার জন্য সুদ হবে জি আরেকটি প্রশ্ন করেছেন যে আপনার বাসায় সকালে যে কোনো হিন্দু ভদ্রলোক আপনাকে সালাম দেন সেক্ষেত্রে আপনি কি করবেন এবং তাকেও আপনি সালাম দিতে পারবেন কি না সালাম বিনিময় করতে পারবেন কি না হ্যাঁ সালাম দিলে আপনি সালাম দিতে পারবেন আপনাকে যদি বলেন আসসালাম আলাইকুম আপনি ওয়াইলাইকুম আপনিও বলেন ওয়াইল আলাইকুম মানে এতটুকু পর্যন্ত বললে যথেষ্ট যদি মনে করেন যে ওয়াইকুম আসসালাম তাও আপনার জন্য যাই যাচ্ছে কিন্তু ওয়াইলাইকুম বলা হচ্ছে বিধান ঠিক আছে জি এখন বিকাশ বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল আমরা তো জীবনযাপন করি আমাদের সমাজে লক্ষ লোকের অবস্থান কিন্তু জীবনকে একরকম জীবন সম্পর্কে আমাদের ধারণা বিচিত্র বিবিধ যাবিত জীবনের সব কিছু কি সঙ্গত সব কিছু কি কাঙ্ক্ষিত তাই তো প্রশ্ন জাগে কেন এই জীবন এ বিষয়ে কী বলবেন ধন্যবাদ আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কেন আমাদের এই জীবন আসলে জীবনকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি দেখতে পাবো যে যেই সৃষ্টির মাঝে ও তালা তাদের তাকে জীবন শক্তি বা জীবিকা শক্তি দিয়েছেন সেটাই সেটাই মূলত জীবন সম্পন্ন সৃষ্টি এই বিশাল সৃষ্টি জগতের মধ্যে অসংখ্য সৃষ্টি রয়েছে যেগুলো জীবন সম্পন্ন কিন্তু সবার জীবন একই ধরনের নয় সবার জীবন যাপনের স্টাইলও একই ধরনের নয় এর মধ্যে সবচেয়ে মানে জীবনের পরিপূর্ণতা দিয়ে যে জীবন আল্লাহ সুবহান তালা সুন্দর উৎকৃষ্ট করেছেন সে জীবন হচ্ছে মানুষের জীবন মানুষের জীবনটা এটি অত্যন্ত উৎকৃষ্ট একটি জীবন এর কারণ হচ্ছে মানুষ নিজের অন্তরের ভালোবাসা ভাব ইচ্ছা আকাঙ্ক্ষা এবং করার যেই মনোভাব এসবটাই প্রকাশ করতে সক্ষম যেমনভাবে সে দুঃখ কষ্ট তুলে ধরতে পারে কিন্তু মানে শক্তি যাদের আছে এদের সবার কিন্তু এই অবস্থার নেই এটা তো তুলে ধরতে পারে না দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে মানুষ তার এই বিষয়গুলো যেমনি প্রকাশ করতে পারে সেমনি মানুষ প্রকাশিত মানুষ নিজেকে মানে প্রকাশ করতে পারে ফলে মানুষের মানে বাহ্যিক মানে বিষয়গুলো একজন আরেকজনের সাথে শেয়ার করা সহজ বিনিময় করতে পারে ফলে এটি আবার অনেক জীবন মানে জীবনশক্তি সম্পন্ন প্রাণীর নেই যে নিজে আরেকজনের কাছে সেটাকে কী করতে পারে তুলে ধরতে পারে এই কারণে মানে জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি হচ্ছে একজন মানুষের মূলধন তো এই মূলধনের আমাদেরকে জানতে হবে যে দুইটা পার্ট আল্লা সুবাহ তালা করেছেন একটি করেছেন এই পার্থিব জীবন এটাকে আল হায়াতুল দুনিয়া দুনিয়ার জীবন আরেকটি হচ্ছে আল হায়াতুল আখেরা আখেরাতের জীবন মূলত এই দুইটার সাথে যে ব্যক্তি সমন্বয় করতে পারবে তিনি তার জীবনটাকে মূলত যথাযথভাবে তৈরি করতে পারবেন এই প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে কোন ব্যক্তি তার এই জীবনকে সফল ও মণ্ডিত করার জন্য এই জীবনের সফলতা লাভ করার জন্য দুনিয়া এবং আখ রাতে দুইটি জীবনের সফলতা লাভ করার জন্য তার যে প্রচেষ্টা এই প্রচেষ্টার জন্যই মূলত তাকে এই জীবন দেয়া হয়েছে শুধুমাত্র দুনিয়াতেই একটু সফল হলো দুনিয়াতে আনন্দিত হলো দুনিয়াতেই অনেক বড় হলো কিন্তু পরবর্তী জীবন যেটি সেখানে সে ক্ষতিগ্রস্ত তাহলে এটা তো খণ্ডিত জীবন হ্যাঁ এই ব্যক্তি এই নির্দিষ্ট সময়ের জীবন এই ব্যক্তি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আবার দুনিয়ার জীবনকে কেউ ইগনোর করে উপেক্ষা করে প্রত্যাখ্যান করে বৈরাগী সেজে বাদ দিয়ে আক্রাতের জীবনে সে সফলতা লাভ করতে পারবে না এটাও একশো পারসেন্ট নিশ্চিত বিষয় তাই এই যা এই জন্য প্রথমেই যদি কেউ সফলতা লাভ করতে চায় কাজ আফল হলমু মিনুন আল্লাহ হুমফি সলাাতিম খাশেউন আলাহ সুবাহতাল কোরআন করিম সৈয়াদ মিনুনের প্রথম যে আয়াতগুলো এই আয়াতগুলোর মধ্যে এগারো নম্বর আয়াত পর্যন্ত এই বিষয়গুলো বলেছেন যে কিভাবে মূলত মানুষ সফলতা লাভ করবে দুনিয়ার জীবনে তারা কিভাবে সফলতা লাভ করবে দেন আখের জীবনে তারা কিভাবে সফলতা সাকসেসফুল তাদের আসবে সাকসেসফুল হতে পারবে সেই বিষয়টি আল্লাহ তালা বলেছেন এই জন্য প্রথম কাজ হচ্ছে আমি এই দুনিয়ার জীবনে আসলে সফল হতে পারলাম কিনা আমি সফল হতে পারলাম কিনা সেটা নিশ্চিত করতে হবে সফলতা কিসের উপর নির্ভর করে কি শুধুমাত্র মানে আর্থিক সাচ্ছল্যের উপর মানে একটু আর্থিক প্রাচুর্য যদি থাকে এটার উপর নির্ভর করে মোটেও না সফলতা নির্ভর করে থাকে আসলে ব্যক্তি নিজের জীবনযাপনের ক্ষেত্রে সে কতটুকু অস্থিরতা এবং অস অসুস্থতা এই এবং ক্ষতি থেকে মুক্ত নিজের জীবনযাপনটা করতে পেরেছে ও যদিও তার কাছে অনেক বেশি প্রাচুর্য অনেক বেশি অর্থ সম্পদ অনেক বেশি মানে অডেল মানে মালি সম্পদের মালিকানা না থাকে আবার যদি কোনো ব্যক্তির কাছে অডেল সম্পদের মালিকানাও থাকে সেই ব্যক্তি দুনিয়ার জীবনে সফলতা লাভ নাও করতে পারে যদি তার জীবনটা অস্থির থাকে যদি তার জীবনের মধ্যে অসুস্থতা থাকে যদি তার জীবন সে যেটা ক্ষতি রয়েছে সে ক্ষতি থেকে নিজেকে মুক্ত করতে না পারে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন এই জীবনের অন্যতম সৃষ্টির একটা টার্গেট দেওয়া আছে সে টার্গেট হচ্ছে যে মুনিবের সাথে তার সম্পর্কটা নিবিড় হবে মুনিবের পরিচয় মানে নিয়ে মুনি মুনিবের পরিচয় গ্রহণ করে মুনিবের হক যেগুলো আছে সেগুলোকে সে আদায় করবে কারণ মালিক প্রকৃত মালিক যিনি তাকে সৃষ্টি করেছেন কারণ স্রষ্টার সাথে প্রকৃত মনিবের সাথে যদি পরিচয় না হয় সম্পর্ক না তাহলে সে ব্যক্তি বিচ্ছিন্ন সে বিচ্ছিন্ন থেকে গেল জীবনটাই বিচ্ছিন্ন মানে তার জীবনটাই বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ তাকে এটা জানতে হবে যে মানে এই গোটা জীবন সম্পন্ন যেই প্রাণী আছে এদের সবার মধ্যে তাকে একটা আলাদা অবজেক্ট দিয়ে সৃষ্টি করা হয়েছে আলাদা একটা লক্ষ্য দিয়ে সৃষ্টি মর্যাদা সেই লক্ষ্য হচ্ছে ওয়ামা খালাসবুদিন জিন এবং ইনসানকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য অন্য আয়তের মধ্যে আল্লাহ সুমনতলা বলছেন ইনি জায়লনফিল খালিফা যে পৃথিবীতে সে আল্লাহ তালার পক্ষ থেকে সৃষ্টি হিসেবে পৃথিবীতে স্থলাভিষিক্ত হয়েছে কিসের স্থলাভিষিক্ত হয়েছে স্থলাভিষিক্ত হয়েছে পূর্বসূরি যারা আল্লাহর বিধানের কথা বলেছেন তাদের স্থলাভিষিক্ত হয়েছে সুতরাং সেখানে আল্লাহর পক্ষ থেকে যে হেদায়ত রয়েছে সে হেদায়তের অনুশাসন পরিপূর্ণ মেনে নিবে এবং এই অনুশাসন মানুষের মধ্যে এগুলো বাস্তবায়নের জন্য মানুষদেরকে আহ্বান করবে ডাকবে এই কাজগুলো তার গুরুদায়িত্ব এই দায়িত্বের জন্য এই জীবনটা আল্লাহ সমানতলা দিয়েছেন তিন নম্বর যে পয়েন্টটি সেটা হলো যে এই জীবনের আরেকটা দিক হচ্ছে যেটা সেটা হলো দুনিয়াকে আখেরাতে সফলতার জন্য কার্যক্ষেত্র হিসেবে কর্মক্ষেত্র হিসেবে গ্রহণ করা দুনিয়া হবে কর্মীয় কর্মক্ষেত্রে এটা এই জীবনটাই কর্মক্ষেত্র এই জীবনটাই পরীক্ষা ক্ষেত্র পরীক্ষা ক্ষেত্র সুতরাং পরীক্ষা ক্ষেত্রে আপনি যেভাবে আচরণ করা দরকার যেভাবে এর জন্য আপনার প্রস্তুতি প্রয়াস প্রচেষ্টা থাকা দরকার সেভাবে আপনি করবেন আর আহ জীবনের সফলতা আসবে যদি আপনি দুনিয়ার জীবনটাকে কর্মক্ষেত্র হিসেবে ব্যবহার করতে পারেন ফলে অনেকে দেখা যায় যে দুনিয়ার জীবনটাকেই টার্গেট মনে করেছে এটা কিন্তু টার্গেট নয় টার্গেট হচ্ছে আখের জীবন না এখানে কোনো কর্ম সম্পাদনের জায়গা এখানে রেজাল্ট পাবেন না রেজাল্টের জন্য এখানে অপেক্ষা করা যায় এখানে পরীক্ষার রেজাল্ট পাবে কিন্তু আসল রেজাল্ট এখানে পাবে না এখানে হয়তো কিছু সুযোগ সুবিধা পাবে এখানে কিছু আর্থিক মানে স্বাচ্ছল্যতা পাবে আর্থিক প্রাচুর্য মানে অনেক সম্পদের মালিক হতে পারবে কিন্তু এই মালিকানাটা এটা কেবারেই অস্বর খুবই কেবারেই সামান্য এবং এর মাধ্যমে সে কোনো কিছুই আসলে করতে পারবে না এই জন্য সে কী করতে হবে টার্গেট করতে হবে কারণ আমি চা যেটা হচ্ছে চাই সেটা হচ্ছে এই জীবনের অন্যতম একটি দিক হচ্ছে জীবনটাকে স্থায়ী সুখ এবং আনন্দে পরিণত করা আর স্থায়ী সুখ এবং আনন্দ পরিণত করতে হলে জীবনকে পরিচালিত করতে হবে আখরাতের লক্ষ্যে প্রিয় দর্শক আমরা জানলাম এই জীবন তো পরীক্ষার জীবন তো কেন এই জীবন এই জীবন হলো পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য

এর টাকা লাগবে তার জমিটা আমার কাছে রেখে টাকাটা নিলো সেই জমির ফসল ভোগ করতে পারবো কিনা আমি আপনার বন্ধক তো রেখেছে কিছু টাকা বিনিময়ে তাই না হ্যাঁ জি জি ফসল ভোগ আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ একটা প্রশ্ন আছে যে আমরা যে ব্যাংকে টিপিএস রাখি এই টিপিএস এর মুনাফা কি বৈধ হবে না অবৈধ মানে হালাল না হারাম হবে এটা কোন পদ্ধতিতে কোন পদ্ধতির ব্যাংকে ইসলামী ব্যাংকে ইসনা অন্য ব্যাংকে ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন জমি বন্ধক নিলেন তার ফসলকে ভোগ করতে পারবেন না এর ফসল মানে জমি বন্ধক নিলেন বন্ধকটা আপনার কাছে থেকে যাবে মানে বন্ধকের উপর কর্তৃত্ব থাকবে জমির উপর কর্তৃত্ব থাকবে না জমির উৎপাদন সেটি জমির মালিকের উপর মালিকের কাছে মালিকের কাছেই থাকবে সেক্ষেত্রে মালিকের সাথে উৎপাদনের জন্য আলাদা কোনো চুক্তিও হতে পারে অথবা মালিক অন্য কারো কাছে এর উৎপাদনের জন্য বর দিতে পারে শুধুমাত্র বন্ধক আপনার কাছে থাকবে জমিটা আপনি এর ফসল ভোগ করতে পারবেন না নতুন চুক্তি হতে হবে ফসল বোক করতে পারবেন না ফসল বোক করা সম্পূর্ণ হারাম হবে আমরা জানলাম আর একটি প্রশ্ন করেছেন সুদভিত্তিক ব্যাংকে কি ডিপিএস করতে পারবেন না এ ধরনের ডিপিএস করা হারাম যেহেতু আমরা জানি যে সুদ যখনই বলবেন যে সুদ আছে তখন আর এই প্রশ্ন করাই কতটুকু সঙ্গত বৈধ সেটা একজন ইমানদার ব্যক্তি নিজেই বিবেচনা করা দরকার জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছেন আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আপনার প্রশ্ন জি একটু জোরে বলুন জি জি বলুন আচ্ছা প্রশ্ন এলো মুক্তি সাহেব এবং্লামের সম্বন্ধে মুসাল্লাহ নাকি আল্লাহর কাছে কথা বলার সময় তিনি বলছেন যে সাক্ষাতের সময় আল্লাহ বলছেন যে তুমি কি চাও আমার কাছে কারণ মুসাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ যদি মুসা হতেন আমি যদি আল্লাহ হতাম তা আপনি কি চাইতেন আল্লাহ বলছেন যে আমি সুস্থতা চাইতাম মুসাল্লাম বলছে যে আমি অসুস্থতা চাই এটা এখানে আপনার সাথে জানতে চাই আর কি আর একটা প্রশ্ন হইল এই মুসাল্লাহ সাল্লাম যাওয়ার সময় শয়তান নাকি বলছে

আর আলেক সাথে মুফতি না ধন্যবাদ আপনাকে তো তো অনেক কথা তুমি বললেন কোনের মুক্তির বক্তব্য আমরা তো সন্ত সন্তবদে অনেকটা ক্লান্তই হয়ে গেলাম এই যে কথোপকথন আপনার কি বলবেন আধন্যবাদ বাকি আমি জানি না যিনি নিজেকে মুক্তি দাবি করেছেন তিনি কতটুকু মুক্তি অথবা আলেম এ বক্তব্যগুলো সম্পূর্ণ মিথ্যা এবং এগুলো বনি ইসরায়েলের যে সমস্ত মিথ্যা বক্তব্যগুলো আছে কাহিনী কাল গল্প মুসা আলী হিসালাম আল্লাহ তালার সঙ্গে একসঙ্গে কথা বলেছেন আর সেখানে আল্লাহ রাবুল আলমিনকে এমন কথা প্রশ্ন করবেন আবার সাক্ষাৎ করেছেন বলতেছে সাক্ষাৎ সাক্ষাৎ তো না প্রশ্ন মানে হয়তো আল্লাহ তালা মুসাকে যেখানে ডেকেছেন সেটা হতে পারে যাই হোক কিন্তু এমন দৃষ্টতা আল্লাহর একজন নবী করবেন আল্লাহর সাথে নওয়াজ আলিক এইটা বিবেক বিবেচনা দিয়ে তো মানে কল্পনাই করা যায় না আর যে মিথ্যুক যে এটাকে আবিষ্কার করেছেন সেই মৃথ্যুকেও জানা উচিত যে আল্লাহ তালাকে সুস্থতার কোনো প্রয়োজন আছে কিনা মানুষের মতো মানে এই চিন্তাভাবনা তো একবার এই ব্যক্তি আল্লাহকেই চিনে নেয় এ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের জাত সম্পর্কে অজ্ঞ জাহিল নির্বোধ সুতরাং এই বক্তব্যগুলো সবগুলি ভিত্তিহীন বক্তব্য যেগুলো আপনি উল্লেখ করেছেন সবগুলি ভিত্তিহীন বক্তব্য এই ব্যক্তি হয়তো কবর পূজারি যিনি বক্তব্য দিয়েছেন তিনি কবর পূজারি আমি আপনাদেরকে অনুরোধ করব ফেসবুক সহ এই সমস্ত বিষয় থেকে সরিয়ার আর জ্ঞান নেবেন না সেখানে যারা বক্তব্য দিয়ে থাকে এর অধিকাংশ বক্তাই কন্ত্রষ্ট বিভ্রান্ত হেদায় বিচ্ছুত ভালো যারা আছে তাদের বক্তব্য ভাইরাল হয় না তাদের বক্তব্য মানুষ তেমন শুনতেও চায় না কারণ এখানে শয়তানের স্কোপ বেশি ফলে শয়তানের অনুসর অনু অনুচর অনু অনুসারী এবং শয়তানের দোসর যারা আছে তারাই এখানে সবচেয়ে বেশি মানে ব্যস্ত ভালো লোক খুব কমই এই এতে এদের সময় দেবে ফলে এখানে শয়তানের কাজই চলছে বেশি শয়তানের তৎপরতাই বেশি চলছে কিভাবে বলা যেতে পারে যে আদম আলি হিসাল্লা ইসলামের কবরে গিয়ে সিজদা করলে আহকে কি বলা হয় তাকে তোর ক্ষমা করো ক্ষমা করা হবে নাওজুল আমিন দালিক আদম আলাইহিসসালামকে সিজদা করা যে নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন সেটা আল্লাহর নির্দেশ এবং শ্রেষ্ঠদার চিত্রকে রূপকে শ্রোতা আমরা স্পষ্ট জানি না এই সেখানে কবর পূজারীরা এখন এই ধরনের একটা আবিষ্কার করেছে তো শয়তানের জন্য এটা খুবই সহজ কবরে গিয়ে সিজদা দেয়া এটা শয়তানের জন্য কোনো বিষয়ই না তাহলে তো শয়তান অনেক আগেই ক্ষমা পেয়ে যেত অনেক আগেই শয়তান কবরে গিয়ে চিন্তা করে দিত শয়তান মানুষদেরকে নিয়ে কবরে চিন্তা আছে জাহান নামে নেওয়ার জন্য সুতরাং এই কবর পূজারীর বক্তব্য একেবারেই মানে দলিলবিহীন আন্দাজ অনুমানের উপর এই কথাগুলো মানুষদেরকে বলেছে প্রিয় দর্শক আসুন ভিত্তিহীন এইসব বক্তব্যকে আমরা উপেক্ষা করি আমরা নতুন প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম সাইফুল্লাহ ভাই জয়নাল উদ্দিন ভাই ভাই আমার নাম পারুল আমি নিয়ক থেকে বলছি হ্যাঁ জি বলুন জি ভাই আমার প্রথম প্রশ্নটা হচ্ছে আমি একটা স্কুলে চাকরি করি আর সেখানে একটা ফান্ড আছে টিডিএ লাইক টিচারস ডিউরেশন অ্যানুইটি হ্যাঁ তো ওখানে আমি 25% মানে ডলার ওরা আমার থেকে কেটে নেয় আর সেটা মানে এগেইনস্ট ওরা আমাদের কাছে টাকা দেয় হ্যাঁ সেটা ভাইয়া দুই ভাবে নেওয়া যায় একটা হচ্ছে ভেরিয়েবল একটা হচ্ছে ফিক্সড তো আমি কোনটা নিলে আমার জন্য সুদ হবে না এটা আমার খুব জানা দরকার ছিল ভাইয়া আচ্ছা আমার আমার আপনার থেকে আরেকটু জানি আপনি স্কুলে চাকরি করেন তো চাকরি পরে আপনি যখন চাকরি ছাড়বেন তখন তো কিছু বেনিফিট পাবেন তাই না সে প্রসঙ্গে তো কথা না জি ভাইয়া মানে ওরা প্রত্যেক মাসে আমার চেক থেকে টোয়েন্টি টাকা কেটে নিচ্ছে হ্যাঁ আচ্ছা কত পার্সেন্ট নিচ্ছে

এরপরে একটি প্রশ্ন আসে এই টাকাটা কি এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এতে যা জমা হবে ষাট বছর পরে কৃষিদের মূল টাকাটা দেবে না আর সাথে অতিরিক্ত যোগ করবে যদি অতিরিক্ত যোগ করে সেটা কি কোনো হালাল ব্যবসার মাধ্যমে যোগ করবে না এই টাকাটা কোনো সুদি কাজে ব্যয় করবে এটা কি আপনি জেনেছেন চার্জ ভাইয়া ওরা কোন কাজে ব্যয় করে ওটা তো আমি জানি না কিন্তু ওরা যখন আমাকে টাকাটা প্রত্যেক মাসে আবার আমার চেকের সাথে অ্যাড করতেছে সেটা দুই ভাবে দিচ্ছে একটা হচ্ছে ভেরিয়েবল মানে আমি এটা ফিক্স মানে আপ এন্ড ডাউন করে কখনো দেখা যায় ওরা টেন পার্সেন্ট দিচ্ছে কখনো টোয়েন্টি পার্সেন্ট দিচ্ছে এভাবে ভেরিয়েবল আরেকভাবে নেওয়া আছে ফিক্সড মানে ওরা যাই করুক আমাকে ওরা আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যাক করবে মানে ফিক্সড এন্ড ভেরিয়েবল এখন আপনি প্রতি পাচ্ছেন না আমার আরেকটা প্রশ্ন ছিল দ্বিতীয় প্রশ্ন সুরাজ সোয়াদের চৌত্রিশ নম্বর আয়াত আমি একটু কনফিউজ আমাকে একটু বুঝিয়ে বলবেন সুরাজ ৩৪ চৌত্রিশ নম্বর আয়াত না সুরাজ সোয়াদের চৌত্রিশ নম্বর আয়াত জি আমরা প্রথমে জি জি আপনার স্কুলের চাকরির বিষয়ে যাই তো সে বিষয়ে কি বলবেন উনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে ওনাদের যে স্কুলের একটা ফান্ড রয়েছে টিডিএ এখানে ওনার বেতন থেকে টোয়েন্টি তারা প্রথমে কেটে নেন তারপরে যে টাকাটা দিয়ে থাকেন সে টাকাটা দুইভাবে দেন একটা ভেরিয়াবল একটা যে ফিক্সড টাকা দিয়ে থাকেন কিন্তু এই পদ্ধতিটা কি সেটা কি সুদ থেকে দিচ্ছেন সেটাকে ইন্টারেস্টের কোনো চুক্তি আছে কিনা যদি ইন্টারেস্টের কোনো চুক্তি থাকে তাহলে ফিক্সড দিলেও হারাম হবে আর ভেরিয়াবল দিলেও হারাম হবে আর যদি ইন্টারেস্টের চুক্তি না থাকে এটা যদি কোম্পানি থেকে সাবসিডি হয়ে থাকে স্কুল কর্তৃপক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষ থেকে সাবসিডি হয়ে থাকে তাহলে এটা ফিক্সড দিলেও যায়জ ভেরিয়েবল দিলেও জায়েজ তাহলে আমি বিষয়টি বুঝাতে পেরেছি সুদের সাথে যুক্ত এটা এটা আদৌ কি সুদের কোনো চুক্তির মধ্যে আছে কিনা মানে সুদের কোনো চুক্তি আছে কিনা যে আমরা এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিচ্ছি সেখান থেকে আপনাকে এত পার্সেন্ট করে সুদ আমরা দেবো মানে এত পার্সেন্ট সুদ সেখান থেকে আপনি পাবেন এবং সেটাকে আপনাকে যদি ফিক্সড করুক অথবা ভেরিয়েবল করুক যেই অবস্থায় হোক না কেন এটা সুদ হবে কিন্তু যদি কোম্পানির থেকে সেটা সাবসিডি দিয়ে থাকে তাহলে আপনার জন্য সেটা গ্রহণ করা যায় রয়েছে তাহলে আমি বিষয়টা স্পষ্ট করলাম আপনি এটা জেনে নিতে হবে যে এটা কিভাবে তারা দিচ্ছে কি তথ্য হবে সেই তথ্যটুকু জেনে আপনি নিজে এখন হুকুম নিতে পারবেন আছে কি না কতটুকু সেটা মানে বৈধ হবে তার কারণ হচ্ছে সেখানে অবশ্যই মানে আপনার ওই বায়োলজে লেখা থাকবে বায়োলজে সেটা ক্লিয়ার করা থাকবে যে এটা আসলে যে পেমেন্টটা করা হচ্ছে পেমেন্টটা মানে সেটা কি ইন্টারেস্ট বেসিস হচ্ছে

জি আয়টি আপনি ঠিক স্পষ্ট করে বুঝতে পারছেন আসলে আমরা তো কোরআন অধ্যয়ন করি আরবি ভাষা তো সম্পর্কে আমাদের জানাজানি অনেক কম আমরা হয়তো অনুবাদে ইংরেজি বা বাংলা অনুবাদে বোঝার চেষ্টা করি অনুবাদ অনেক সময় সঠিক হয় এবং কখনও কখনও অনুবাদের সমস্যাও থাকে এটা একটা কারণ হতে পারে এবং কোরআন চর্চার একটি বিষয় আছে কোরআনে অনেক বিষয় বারবার পুনরুল্লেখ করা হয়েছে অনেক শব্দ বারবার এসেছে যদি আমরা রীতিমতো প্রতিদিনই যদি কিছুটা সময় পবিত্র কোরআন অধ্যয়নে ব্যয় করি তাহলে আমরা উপলব্ধি করতে পারবো পবিত্র কোরআন আমাদের কাছে সহজ হয়ে আসছে পবিত্র কোরআনের যে বিষয়গুলো আছে বক্তব্যগুলো আছে জীবন দর্শনের বিষয়গুলো আছে সেগুলো বারবার বারবার সেটা এসে যায় এবং আমরা যদি চর্চা করি সেটা আমরা জেনে যাব তো আজকে আমরা এখন জানার চেষ্টা করি ধন্যবাদ আসলে সুরাত সোয়াদের আপনি চৌত্রিশ নম্বর আয়তের কথা উল্লেখ করেছেন এই আয়াত তো খুবই স্পষ্ট সেটা হল সুলাইমান আলি দাউদের ছেলে দুজনেই নবী ছিলেন দাউদ আলী পরবর্তী সুলাইমান আলি হিসাল নবী ছিলেন এবং সোলাইমান আলী হিসালাত ইসলাম তাঁর পিতার পক্ষ থেকে দুটি জিনিস পেয়েছেন একটা পেয়েছেন ক্ষমতা আর একটা পেয়েছেন নবুগত সুলাইমান আলি হিসালাতসলাম সেখানে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন সেই পরীক্ষার বিষয়টি এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে ওলা কাত সুলাইমান সুলাইমানকে আমরা পরীক্ষা করেছি ও আলকাইন আল্লাহ কুরসি হিজাসাদ আল্লাহবুল আলমিন সোলাইমান আলী হিসালাত আসলামের চেয়ারের উপর আল্লাহ সুমানতআলা একটা মানে দেহ মানে পাঠিয়ে দিয়েছেন তো এই যে দেহটা পাঠিয়েছেন সোলাইমান আলি ইসালাত আসলামের সময় যা আর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল এটা ইতিহাস পড়লে জানতে পারবেন এই কারণেই সোলাইমান আলী ইসাতে আসলাম মানে ভয় পেয়েছিলেন এবং সোলাইমান আল মনে করেছেন যে এটা মনে হচ্ছে যেন তার জন্য একটা বড় ধরনের পরীক্ষা ফলে সোলামান আলী ইসলাম বিষয়টা উপলব্ধি করার কারণে ও আনাব তিনি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করেছেন মানে যেহেতু নবী আমরা হলে মনে করতাম যে এটা মনে হয় আল্লাহ তালার পক্ষ থেকে মানে আমার কাছে বড় ধরনের কিছু দেওয়া হয়েছে বড় এটা আমার জন্য একটা বড় সৌভাগ্যের বিষয় কিন্তু সোলামান আলি ইসলাম বিষয়টা বুঝতে পেরেছিলেন ফলে সোলামান আলী ইসলাম ও আনাবা ওয়া আনাবা ওয়া আনাবা তুক আলাইনাবা ইলা আল্লাহ আযজা ওয়া আল্লাহ রব্বুল আলামিন এর কাছে তিনি পরিপূর্ণ প্রত্যাবর্তন করেছেন যে আল্লাহ এটা আমার জন্য বড়done পরীক্ষা সুতরাং এই পরীক্ষা থেকে মানে আল্লাহ তাআলার কাছে তিনি আশ্রয় গ্রহণ করেছেন এটা হচ্ছে সত্যিকার ईमानदार ব্যক্তিরা কোন ফিতনা যখন তাদের সামনে আসবে কোন পরীক্ষা যখন সামনে আসবে তখন সেই ফিতনা তারা উপলব্ধি করতে পারবে বেঈমান ফিতনা বুঝতে পারে না জাহিল ব্যক্তি ফিতনা বুঝতে পারে না সাধারণ মানুষ ফেতনা বুঝতে পারে না এই জন্য আহলে ইলম ফিতনা যখন আসে পৃথিবীতে আহলে আমরা বুঝতে পারে এই আয়াত থেকে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে জি এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যাঁ স্যার নাম কবির আমি ঢাকা থেকে বলছি জি বলুন সঞ্চার কর্পোরেট আপনার সাথে যে লাভ যেটা ব্যাঙ্কে আছে সেটা কি হারাম না হলাম আমরা আপনার প্রশ্নটি স্পষ্ট শুনতে পাইনি আপনি আরেকটু ধীরে স্পষ্ট করে প্রশ্নটি রিপিট করবেন না আমি যেটা বলছি যে সঞ্চয়পত্রের যে প্রফিট ব্যাংক দেয় জি জি এটা হারাম না হলাম এক জি তুমি হচ্ছে যে না এটার সাথে যদি হারাম হয় এমন পজিশন যদি থাকে যে তার অর্থ শেষ হয়ে যাবে পারিবারিক কোন যদি সঞ্চয় পত্রের প্রফিট দিয়ে চলেন এটা কি হালাল না হারাম যদি হারাম তারপর উনি যোগ করেছেন যদি এটা হারাম হয় তাহলে ওই ব্যক্তি অবস্থা এরকম যে তিনি এটা দিয়ে সংসার চালান ফারাম হলে এটা না নিলে ওনাকে ভিক্ষা করতে হবে পথে নামতে হবে এ অবস্থা উনি কী করবেন এটা আপনার প্রশ্ন আপনাকে আর কোনো প্রশ্ন আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এই বাইকে তিনি একটি প্রশ্ন করেছেন এবং প্রশ্নের শেষে তিনি একটা প্রেক্ষাপট বা পরিস্থিতি উল্লেখ করে দিয়েছেন সঞ্চয়পত্রের যেটাকে আপনি প্রফিট বলতেছেন সেটা ইন্টারেস্ট সেটা সুদভিত্তিক এবং এটা সম্পূর্ণ হারাম তাহলে আমরা স্পষ্ট হয়ে গিয়েছি এটা কোনোভাবেই যেহেতু সুদের ভিত্তিতে দেওয়া হয় তাকে এটা বৈধ হবার কোনো ইসলামী শরিয়াতে কোনো ধরনের সুযোগ নেই ইসলামী শরিয়াতে কোনো ধরনের সুযোগ নেই ফলে একজন ইমানদার ব্যক্তি কোনোভাবেই সুদের সাথে সম্পৃক্ত হওয়া তার জন্য যাইজ নেই এটা আমি ইমান তার ব্যক্তিদেরকে বলছি এটা আমি অন্যদের বলছি না কারণ ইমান এর সাথে আল্লাহর বিধান জড়িত সুতরাং সে ব্যক্তি আল্লাহর বিধানকে অগ্রাধিকার দিবে হারাল উপার্জনের চেষ্টা করবে হারাম থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখবে কারণ এই হারামের কারণে তার ইবাদত তার আমল দোয়া এবং তার কোনো কিছুই আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হবে না সেক্ষেত্রে তিনি আরও বঞ্চিত হয়ে যাবেন আখেরা তো তার ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবেই কারণ দুনিয়াতে হারাম আল্লাহ সুবাহতালা বলে দিয়েছেন ইয়াম হাকুল্লাহ রিবা আল্লাহ রাবুলামি সুদকে একেবারে নির্মূল করে দিবেন নির্মূল করে দিবেন অনেক অর্থ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়ো যে অর্থ সেটা হচ্ছে এই সুদের মধ্যে আল্লাহ সুবাহতালা মানে বরকত পরিপূর্ণরূপে উঠিয়ে নেন সেখানে বরকতের কিছুই থাকে না দ্বিতীয় আপনি প্রেক্ষাপট বলেছেন যে যদি সে ব্যক্তি হারাম না করে তাহলে সে ভিক্ষা করতে হবে ভবিষ্যৎ বলার কোনো সুযোগ নেই ভবিষ্যৎ বলার কোনো সুযোগ নেই যে ব্যক্তির কাছে আজকে এক টাকা নেই সে ব্যক্তি দুই বছর পরে এক কোটি টাকার মালিক হবে না এটা কীভাবে বলতে পারেন তাহলে তিনি আসলে তার আখেরাতের ব্যাপারে মানে তার মানে ভবিষ্যতের ব্যাপারে তিনি নিজে মানে দুনিয়ার মানদণ্ডে সেটাকে হিসাব করতেছেন তিনি আল্লাহর প্রতি তার যেই আস্থা আল্লাহ তালার প্রতি তার যে বিশ্বস্ততা সেটাকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন না তার কাছে এখন টাকা আছে সে টাকা দিয়ে তিনি ব্যবসা করবেন সে টাকা দিয়ে তিনি সেটাকে বৈধ কাজে লাগাবেন সে টাকা দিয়ে তিনি যতটুকু সম্ভব উপার্জন করার জন্য চেষ্টা করবেন কিন্তু যদি উপার্জন করতে না পারেন তাহলে সে টাকা তিনি মানে যথাসম্ভব মানে উপার্জন করতে পারে এরকম বিশ্বস্ত লোকের মাধ্যমে ব্যবসায় কাজে লাগাবেন অথবা বৈধ পদ্ধতিতে যেখানে মানে সেটাকে কাজে লাগানো যায় সেখানে লাগানোর জন্য চেষ্টা করবেন কিন্তু তিনি কথা বলবেন যে আমি সঞ্চয়পত্র যদি মানে এই সুদ না খাই তাহলে আমি ভিক্ষা করব না প্রশ্নই আসে না ভবিষ্যতে ভিক্ষা করবেন এ কথা বলার সুযোগ নেই কারণ ভিক্ষা করবেন না কি করবেন সেটা আল্লাহ সুমনতালা আর কেউ জানেন না সুতরাং এই ভবিষ্যৎ চিন্তা করাটা গলত যদি তারপরেও তিনি মনে করেন যে তাকে ভিক্ষা করতে হবে তাহলে ভিক্ষা করাটা তার জন্য বৈধ কারণ ভিক্ষা তো হালাল কিন্তু সুদ হারাম তাহলে সে ব্যক্তি কি হালাল করবেন না হারাম করবেন এক নম্বর বক্তব্য হচ্ছে তিনি ভিক্ষা করবেন এটা হালাল তার জন্য তারপরেও তিনি হারাম যে কাজ আছে সেই কাজে নিজেকে যুক্ত করবেন না আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি বলতেছি ইকরামুল হক ইনাম সাহেব প্রথম রাখাতে সূর্যের জোরে পড়ে তিতুরা জোরে পড়ে আমার প্রশ্ন হচ্ছে তিতু রাখাতে শেষ বৈঠক শেষে সূর্য ফাতে আসতে পারে হ্যাঁ

ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন নিয়ে আমাদের রাসুল সাল্লামকে নিয়ে যে অবমাননা করা হয় যে সমস্ত দেশ বা যারা করে ওই সমস্ত দেশের পণ্য ব্যবহার করা কিংবা ওই সমস্ত পণ্যকে বয়কট করা এটা কতটুকু সই সম্মত এটা একটা প্রশ্ন জি আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমি আমাদের স্থানীয় মসজিদে সালাদ সালাত আদায় করার সময়ে সম্মিলিত মোনাজাত করি না পাশাপাশি যে ওনারা যে মিলাদ বা কিয়াম করে ওইটা করি না প্লাস বুকের উপরে হাত বাঁধি এটা নিয়ে মসজিদ কমিটির লোকেরা যারা আছে ওনারা আমার উপরে অনেক নারাদ ওনারা আমাকে মসজিদ থেকে বের করে দিতে চায় তো এক্ষেত্রে আমার করণীয় কি আমি কি ওনাদের ওনাদেরটা মানব নাকি সহি অনুযায়ী আমল করব। ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আপনি দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপের কোনো কোনো দেশে মাঝে মাঝে পবিত্র কোরআন অবমাননা করা হয় রসুল সাল্লা আলী আসলামকে অবমাননা করা হয় তো এর প্রতিক্রিয়ায় আপনি বলছেন যে কেউ কেউ পণ্য বয়কটের কথা বলছেন পণ্য তাদের পণ্য বয়কট করার ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা কি ঠিক আছে কি না যারা কোরআন অবমাননা করে থাকেন অথবা রসুল্লাহ সাল্লা উলিয়ালামের প্রতি কটুক্তি করে থাকেন তাদের অপরাধ জঘন্য সেক্ষেত্রে তাদের সাথে সকল প্রকার সম্পর্ক বিচ্ছিন্ন করা ইসলামের শরীরতে বৈধ এবং বাধ্যতামূলক কারণ তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক মুসলিমরা রাখতে পারে না তাদের এই অবস্থানকে অথবা এই কাজকে প্রতিবাদ করার জন্য অথবা এর বিপক্ষে নিজেদের অবস্থানকে জানান দেওয়ার জন্য যদি পণ্য বয়কট করার দরকার হয় বা অথবা সম্পর্ক বিচ্ছিন্ন করার প্রয়োজন হয় অথবা আরও আরও যে কাজগুলো করা সম্ভব সেগুলো করা যদি যায় তাহলে মুসলিম উম্মা এগুলো করবে তবে এর প্রথম দায়িত্ব হচ্ছে মুসলিম উম্মার মুসলিম দেশগুলোর কর্ণধর সরকার প্রধান বা সরকার যারা আছেন তারা অবশ্যই তাদের উপর এটা ফর্জে আইন আর মুসলমানদের উপর এটা হচ্ছে ফর্জা কিফায়া মুসলমানরা এই কাজটি করবে কিন্তু সেটা মুসলমানদের একটা গ্রুপ যদি প্রতিবাদ করে এই যথেষ্ট হয়ে যাবে কিন্তু ফরজা আইন হচ্ছে মুসলিম দেশগুলোর যারা সরকার বা দায়িত্বে আছেন তাদের সকলের উপর ফরজা আইন যদি এটা না করেন তাহলে তাদের অন্তর্মদী মুনাফিকই রয়েছে এটি প্রমাণিত হবে তারা মুনাফেক হিসেবে চিহ্নিত হবেন সেক্ষেত্রে মুসলমানগণ যদি তাদের সামর্থ্যের অধীনে তাদের পূর্ণ বয়কট করতে পারেন তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারেন সেটা করা মুসলমানদের জন্য বৈধ আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের আরও কিছু প্রশ্ন আমরা হয়তো নিতে পারবো আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন প্রশ্ন করতে চাই যে প্রশ্ন করুন আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমরা আপনাকে শুনতে পাচ্ছি আমি গাজিপুর থেকে সাজেদা খাতুন বলছি জি বলুন আচ্ছা একটা ছেলে অথবা একটা মেয়ে একটা সেলান মে ও যদি কাবিন হয় কাবিন হওয়ার পর কি আদেশপরিপূর্ণ বিয়ে হয় নাকি আর কোনো সিস্টেমের মাধ্যমে পরিপূর্ণ বিয়ে হবে অভিভাবকের অনুমতি আছে

সা করতে আমাকে একটু স্পষ্ট বলুন যে বিয়েতে বাবা মার অনুমতি ছিল ছেলে মেয়ের ছেলে মেয়ের সম্মতি ছিল তো মনোন হয়েছে এই তো আচ্ছা এখন তারা স্বামী স্ত্রী হিসেবে জীবন করতে পারবে কি না এই তো প্রশ্ন জি জি ধন্যবাদ আপনাকে আপনাকে আর কোনো প্রশ্ন আছে আর কোনো প্রশ্ন আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে পেয়েছেন তো প্রশ্ন প্রশ্ন পেয়েছি তিনি যেটা বলেছেন যে কবুল হয় নাই এ কথা শুদ্ধ নয় কবুল ছাড়া তো কাবিন হবে না কাবিন হতে হলে অবশ্যই কবুল হতে হবে আর দুই নম্বর যেহেতু অভিভাবক প্রস্তাব দিয়েছে আর ছেলে এবং মেয়ে দুজনেই মানে সেটাকে গ্রহণ করেছে তাহলে তো কবুল হয়েছে কোনো সন্দেহ নেই সেক্ষেত্রে এই দুজন পরস্পর স্বামী স্ত্রী হিসেবে জীবনযাপন করতে কোনো ধরনের বাধা বাধা নেই সাংসারিক জীবন গ্রহণ করতে কোনো ধরনের বাধা নেই বিয়ের জন্য আলাদা অনুষ্ঠান হতে হবে এটা শর্ত নয় আলাদা কিছু লোক যাবে কবুল কবুল বলবেন আলাদা লোক যায় কবুল হতে হবে মানে কবুল হওয়া বলতে কি বুঝায় তিনি আমার মনে হয় এই বিষয়টি জানেন না কবুল হচ্ছে বিয়ের পর সম্মতি হওয়া মানে বিয়ের প্রস্তাবে সম্মতি দেওয়ার নাম হচ্ছে কবুল হওয়া যেহেতু সম্মতির পরেই তো তারপরে কি হয়েছে কাবিন হয়েছে যদি সম্মতি প্রমাণিত হয়ে থাকে এবং কাবিন হয়ে থাকে তাহলে এর মাধ্যমে বিয়ে হয়ে গিয়েছে আমরা আগের ভাইয়ের একটি প্রশ্ন আমাদের বাদ পড়ে গিয়েছিল প্রশ্ন করেছিলেন ওনাদের মসজিদে উনি সম্মিলিত মনাজত করেন না কিয়াম করেন না বকে হাত বাঁধেন এই জন্য তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে এখন উনি কি করবেন উনি কি ওদের মতো চলবেন না কি করবেন প্রশ্নই আসে না যারা বে করছে তাদের মতো আপনি চলবেন কিভাবে প্রশ্ন করতে পারেন প্রশ্নই না সম্মিলিত মোনাজাত করতেছে কেয়াম মিলাদ বেদাত তারপর আরো হাবজাব অনেক কথাই বলেছেন এই বেদাতের সাথে কোনোভাবেই কোনো ইমানদার ব্যক্তি ঐক্যমত পোষণ করতে পারে না প্রশ্নই আসে না সেক্ষেত্রে আপনি যদি সে মসজিদে সরা তাদের করতে আপনাকে মসজিদ কর্তৃপক্ষ বাধা দেয় তাহলে তারা হারাম করল ভয়ঙ্কর ধরনের হারাম কাজ করলো তারা হচ্ছে ওয়ামিদালি হা তারা কোরআনিকালীন বক্তব্য অনুযায়ী সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সর্বনিকৃষ্ট বড় জালিম এই কাজ করার কারণে পৃথিবীর সর্বনিকৃষ্ট বড় জালিম সুতরাং আপনি অন্য কোথাও সালাতদায় করবেন এই মসজিদে সারাত আদায় করতে হবে মসজিদ তো পৃথিবীতে কম নেই আল্লাহ প্রশস্ত যেখানে আপনার সরা আদায় করার সুযোগ থাকে অন্য কোনো মসজিদে আপনি সরা আদায় করবেন এক্ষেত্রে যারা আপনাকে অন্যায়ভাবে মসজিদে সরা আদায় করতে বাধা দিচ্ছে তারা পৃথিবীর সর্বনিকৃষ্ট বড় জালিম জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না তবে আপনাদের অবগতির জন্য আপনার অনুষ্ঠানটি সপ্তাহে রবি সময় চার দিন বিকেল সাড়ে পাঁচটার সম্প্রচার হয়ে থাকে ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে প্রশ্ন চিঠির মাধ্যমে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলামের অ্যাভিনিউ কারোয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা এট এন টি বিডি ডট কম এছাড়া এন অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন ডট কম ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি আমাদের আজকের গ্রন্থের নাম কিভাবে আপনি জান্নাত লাভ করবেন লিখেছেন মূল লেখক ইউসুফ ইবনে মোহাম্মদ আল ওবাইয়েদ ভাষান্তর করেছেন ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি সম্পাদনা ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া আর বইটি প্রকাশ করেছে আসিদ্দিক দিয়াহ তালহ ট্রাস্ট পাবলিকেশনস শান্তিনগর ঢাকা এই গ্রন্থে যে সূচি রয়েছে ভূমিকা জান্নাত লাভের উপায় সমূহ যে সকল সহজ আমল জান্নাতে প্রবেশের কারণও উপায় সেগুলো এবং উপসংহার ওই গ্রন্থটির মূল্য চল্লিশ টাকা কেউ যদি এই গ্রন্থটি পেতে চান আর টেলিফোনে যোগাযোগ করতে পারেন টেলিফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ওয়ান টু ফোর নাইন জিরো ফোর আবারও বলছি জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ওয়ান টু ফোর নাইন জিরো ফোর কীভাবে আপনি জানার লাভ করবেন আমাদের আরেকটি এখানে ম্যাগাজিন আছে আমাদের একটি ব্যতিক্রম ধর্মী দওয়াহ ম্যাগাজিন অর্থাৎ নববী বার্তা রিসালাহ জুলাই আগস্ট দু সংখ্যা বিশেষ হিজড়ি সংখ্যা এই ম্যাগাজিনটি সম্পাদক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ এই ম্যাগাজিনে চমৎকার বিষয় রয়েছে আসুরা একটি ঐতিহাসিক সুক্রিয়া দিবস আছে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে মহানবিস্লাহ আলী আসালামের আদর্শ বর্তমান প্রেক্ষিত সমাজ রীতিতে পৃষ্ঠ সুন্নতি বিবাহ জিলালুল কোরআন কালাম হাদিস হিজরত কথা বলে আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে এই ম্যাগাজিনে এই ম্যাগাজিনটির মূল্য একশো পঞ্চাশ টাকা কেউ যদি এই ম্যাগাজিনটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন টেলিফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ 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 এইট থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ 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 এইট থ্রি রিসাল্লাহ হিজড়ি সংখ্যা চমৎকার প্রচ্ছদ যদি এই গ্রন্থটি এবং ম্যাগাজিন সম্পর্কে কিছু বলতেন ছোট্ট যেই পুস্তিকা বা গ্রন্থ সেটি হচ্ছে কিভাবে আমরা জান্নাত লাভ করতে পারি জান্নাতের অনেকগুলো পথ উপায় আল্লা সুন্নতলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যদি একটা সুনির্দিষ্ট পথ দিতেন তাহলে এটা আমাদের উপর সংকীর্ণ হয়ে যেত কিন্তু আল্লাহ তালা অনেক পথ দিয়েই প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন শুধুমাত্র সে পথগুলোর যে কোনো একটাকে আমরা অবলম্বন করতে পারলেই যে কোনো একটা যদি আমরা শক্তিশালীভাবে ধরে নিতে পারি তাহলে আমাদের জান্নাতের পথ আমরা পেয়ে যাব যে জন্য বন্ধুগণ আমরা জানার জন্য চেষ্টা করি রসুল্লাহ স্লাহ ইসলাম হাদিসে জান্নাতের ব্যাপারে যে পথগুলো উল্লেখ করেছেন সেগুলো যেন আমরা অনুসরণ করতে পারি দ্বিতীয় রিসার যে ম্যাগাজিন এটি একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাগাজিন যেখানে দাওয়াতি দাওয়াতি ম্যাগাজিন জি যেখানে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে কোরআন এবং হাদিসের বক্তব্যগুলোকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার মানে চেষ্টা করা হচ্ছে এবং এখানে হিজির সংখ্যাতে আশুরা সম্পর্কে রয়েছে হিজরত সম্পর্কে রয়েছে এবং রাসুল সাল্লা সাল্লামের অর্থনৈতিক শেষ করতে হবে এখানে আজকে এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা তো গ্রন্থের সাথে পরিচিত হব সময় কম জানাত পেতে চাই পথ সম্পর্কে গ্রন্থ আর দাওয়া রিসালাহ খুব গুরুত্বপূর্ণ গবেষণা ধর্মে একটি ম্যাগাজিন আশা করি আমরা এগুলো সংঘের চেষ্টা করব দেখা হবে ইনশাল্লাহ আগামী জমাবার একই সময়ে মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ এই তুন আল্লাহ আমার রব এই রবি আমার স এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন